97 বছর আগে এমন কি হয় পৃথিবীতে যে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যায়, এবং সেই ধ্বংসের হাত থেকে সব মানুষ বাঁচতে না পারলেও কিছু মানুষ পৃথিবীর বাইরে একটা বড় মহাকাশযানে বাস করতে শুরু করে। এরপর পৃথিবীর বাইরে এই বিশাল মহাকাশযানেই কেটে যায় 97টা বছর। 97 বছর পর তারা ঠিক করলো যে পৃথিবীতে আবার গিয়ে দেখবে যে পৃথিবী কি আবার বসবাসের যোগ্য হয়েছে, এবং এই জন্য 100 জন মানুষকে তারা পৃথিবীতে পাঠায়। তারা পৃথিবীতে পৌঁছানোর পর দেখে পৃথিবী আগে যেরকম ছিল তার থেকে অনেকটাই বদলে গেছে, এবং তার সাথে আরও ভয়ানক হয়ে গেছে। কেন তারা পৃথিবীতে এসে এমন কি দেখেছিল, এবং তাদের সাথে তারপর কি কি হলো, নতুন পৃথিবী বা কেমন হবে? হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা, আজকের ওয়েব সিরিজ দ্য 100। শুরুতেই দেখানো হয় একটা বিধ্বংসী পারমাণবিক বিস্ফোরণের কারণে আজ থেকে প্রায় 97 বছর আগে সমগ্র পৃথিবী এবং সেখানকার সম্ভবত প্রায় সব মানুষ ধ্বংস হয়ে গেছে। তবে বিস্ফোরণ ঘটার আগে নিজেদেরকে বাঁচানোর জন্য পৃথিবীর 12টা দেশ মিলে একটা স্পেস স্টেশন, অর্থাৎ পৃথিবীর বাইরে মহাকাশে একটা বৃহৎ কৃত্রিম উপগ্রহ তৈরি করে থাকার জন্য। তারা যে মহাকাশ স্টেশনগুলি বানিয়েছিল সেগুলোর মধ্যে সবগুলি ধ্বংস হয়ে গেছে। বর্তমানে একটা স্টেশন কোনো রকমে বেঁচে আছে, যার নাম হলো আর্ক। এখানে ধ্বংসের হাত থেকে বেঁচে যাওয়া খুব অল্প সংখ্যক মানুষ বসবাস করছে, আর এই মেয়েটা তাদের মধ্যে একজন। দেখা যায় এই স্পেস স্টেশন বা মহাকাশ স্টেশনে কিছু মানুষ আছে যারা এই মহাকাশ স্টেশনটাকে চালনা করে, যারা কিনা এখানকার কর্মকর্তা, আর বাকি মানুষদের মধ্যে কিছু আশ্রিত মানুষ যারা কিনা এখানে আশ্রয় নিয়েছে, এবং কিছু বন্দী মানুষও রয়েছে। অর্থাৎ এখানকার নিজস্ব নিয়মকানুন আছে, এইসব নিয়মকানুন যারা ভাঙে তাদেরকে এখানকারই জেলে বন্দী করে দেওয়া হয়। এই মেয়েটাও হলো একজন বন্দী, যার নাম্বার 319, এবং মেয়েটার নাম ক্লার্ক। ক্লার্ক একটা ঘরে বসে ছবি আঁকতে আঁকতে হঠাৎ দেখে স্পেস স্টেশনের নিরাপত্তা রক্ষীরা তাকে কোথাও একটা নিয়ে যাবে বলে এসেছে, এবং তারা ক্লার্কের হাতে একটা ব্যান্ড বেঁধে দিয়ে যায় এরকম। এবার প্রশ্ন হলো, এই ব্যান্ডটা কিসের জন্য? কারো হাতে যদি এই রিস্ট ব্যান্ডটা বেঁধে দেওয়া হয় তার অর্থ সেই সব বন্দীদেরকে পৃথিবীতে পাঠানো হবে। পৃথিবী এখনও মানুষের বাসযোগ্য হয়ে উঠেছে কিনা সেটা এরা জানে না, এবং সেই জন্য এখান থেকে কিছু বন্দী মানুষকে পৃথিবীতে পাঠানো হবে। এবার প্রশ্ন হলো, বন্দী মানুষদেরই কেন পাঠানো হবে? কারণ হতে পারে নিচের পৃথিবী এখন আগের থেকেও বেশি ভয়ানক হয়ে উঠেছে, সুতরাং যদি মানুষ মারা যায় তাহলে বন্দীদের মধ্যেই কেউ মারা যাক, এটাই এখানকার নিয়ম। ক্লার্কের মা তাকে এসে বোঝায় আর্ক মানে এই মহাকাশ স্টেশন, এটার নিয়ম বর্তমানে বদলে গেছে। আর্কের লাইফ সাপোর্ট সিস্টেমে প্রবলেম দেখা দিয়েছে। লাইফ সাপোর্ট সিস্টেম কাকে বলে? এখানকার মানুষদের বেঁচে থাকার জন্য অক্সিজেন, খাদ্য, পানীয় এই সমস্ত কিছু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এবং যার জন্য আর বেশি সময় পর্যন্ত মানুষেরা এই আর্কের মধ্যে থাকতে পারবে না। হাতে সময় আছে মাত্র 6 মাস, তাই ক্লার্ক সহ আরও 100 জন মানুষকে পৃথিবীতে যেতে হবে। পৃথিবী মানুষের বসবাসযোগ্য হয়ে উঠেছে কিনা এটা দেখতে হবে। দেখা যায় ক্লার্ক সহ বাকি 100 জন মানুষকে একটা মহাকাশযান বা স্পেসশিপে বসিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা করা হয়। এখানে বলে রাখি, ক্লার্কের বাবা কিন্তু বর্তমানে মৃত, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আর্ক থেকেই কোনো একটা অপরাধের জন্য। তবে অপরাধটা কি সেটা এখনও জানা যায়নি, পরে জানা যাবে। তো দেখা যায় তারা যে মহাকাশযান নিয়ে রওনা দিয়েছিল সেই মহাকাশযানে কোনো একটা সমস্যা হয়, আর্কের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এবং সেই মহাকাশযানটা নড়বড় করতে করতে এক ধাক্কায় পৃথিবীর মাটিতে নেমে আসে। এতে একজন মারা গেলেও তাদের খুব একটা বেশি ক্ষতি হয় না। তাদের মধ্যে একটু পরিস্থিতি স্বাভাবিক হলে একজন সদস্য আকাশযানের দরজাটা খুলতেই এক রাশ আলো তাদের ওপরে এসে পড়ে, যা তারা এর আগে কখনো দেখেনি। কারণ এখানে যারা যারা এসেছে তাদের সবার জন্ম এই পৃথিবী ধ্বংস হয়েছিল যখন তার পরে হয়েছে, ওই স্পেস স্টেশন যার নাম আর্ক, সেখানে জন্ম হয়েছিল এদের। পৃথিবীর সৌন্দর্য, মাটি, গাছপালা, চারদিকে এত সবুজ, এই সব কিছু তারা আশ্চর্য অবাক হওয়ার মতো করে দেখতে থাকে। পৃথিবীতে পৌঁছেই ক্লার্ক একটা ম্যাপ বের করে এবং বাকি সদস্যদেরও জানিয়ে দেয় যে তাদেরকে কোথায় যেতে হবে। অ্যাকচুয়ালি তারা এসেছে এখানে 3-4টা জায়গায় গিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করবে যে পারমাণবিক বিস্ফোরণ যে হয়েছিল সেটা রেডিয়েশন এখনও আছে কি নেই, এবং একই সাথে এমন 2-1টা জায়গা তারা উপর থেকে দেখতে পেয়েছে যেখানে এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে খাদ্য বা পানীয় জল পাওয়া যেতে পারে। ক্লার্ক সবাইকে বলে দেয় যে তাদের গন্তব্যস্থল হলো মাউন্ট ওয়েদার নামে একটা জায়গা, এবং সেখানেই সবাইকে যেতে হবে। সেখানে থাকা তাদেরই একজন সদস্য আর্কের চ্যান্সেলর, অর্থাৎ আর্কের যে হেড আছে তার ছেলে, নাম ওয়েলস। ওয়েলসের সঙ্গে ক্লার্কের কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য রয়েছে, এবং ওয়েলস ক্লার্কের জন্য ইচ্ছে করেই পৃথিবীতে এসেছে ওই মহাকাশযানে চেপে। তবে তাদের মধ্যে থাকা অন্য একটা ছেলে যার নাম ব্লেক, সে হঠাৎ করে ওয়েলসের সঙ্গে মারপিট করা শুরু করে দেয়।
এর নাম হলো ফিন, ফিন ওয়েলসকে বাঁচিয়ে দেয়। এরপর ক্লার্ক তার সঙ্গে কয়েকজন সদস্যকে নিয়ে 20 মাইল পথ অতিক্রম করে মাউন্ট ওয়েদারে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। তবে বাকিরা সেখানেই থেকে যায় এবং নিজেদের ইচ্ছেমতো বিভিন্ন কিছু করতে থাকে। হ্যাঁ, এটাও করছিল তো, যাই হোক। তবে জঙ্গলের রাস্তা কতটা নিরাপদ সেটা কিন্তু তারা জানত না, তাই প্রতি পদে পদে সতর্ক থাকতে হবে। এদিকে জঙ্গলে বেশ কিছু দূর যাওয়ার পর তারা একটা হরিণ দেখতে পায়। জীবনে প্রথমবারের মতো তারা মানুষ ছাড়া অন্য কোনো পশুকে দেখতে পেয়েছে নিজের চোখে। পশুটাকে প্রথমবার দেখার পর তারা যতটা খুশি হয়, পশুটা তাদের দিকে তাকাতেই তারা তার থেকেও বেশি আতঙ্কিত হয়ে ওঠে। কারণ পারমাণবিক বিস্ফোরণের ফলে যে রেডিয়েশন সৃষ্টি হয়েছিল তার কারণে এই জীবিত পশুটার মুখ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এদিকে দেখানো হয় আর্ক নামের ওই মহাকাশ স্টেশনটাকে। দেখা যায় আর্কের যে প্রধান ছিল তাকে কেউ একজন গুলি করেছে। এখানে বলে রাখি, পৃথিবীতে যেসব মানুষগুলো এসেছে তাদের বেশিরভাগ মানুষই কিন্তু ওয়েলস আর ক্লার্ককে পছন্দ করে না। কেন? কারণ ওয়েলসের যে বাবা আছেন সে হলো আর্কের প্রধান, এবং ক্লার্কের যে মা আছেন সেও আর্কের একজন অফিসার। অর্থাৎ ওয়েলস এবং ক্লার্ক দুজনেরই মা বাবারা আর্কের কর্মকর্তা, এবং আর্কে যে সাধারণ মানুষগুলো ছিল তাদের প্রতি কর্মকর্তারা অনেক অত্যাচার করত। এবার প্রশ্ন আসে যে আর্কের মানুষ কর্মকর্তাদেরকে কেন ঘৃণা করত? কারণ যখন পৃথিবীতে পারমাণবিক বিস্ফোরণ হয় তখন যে জীবিত মানুষেরা আর্কের মধ্যে কি আশ্রয় নিয়েছিল তাদের জন্য কঠোর কিছু নিয়মকানুন এবং সাজা নির্ধারণ করা হয়। এই সাজার দুটো ভাগ রয়েছে। প্রথম ভাগ, যে অপরাধীরা 18 বছরের ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তাদেরকে অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হবে, অর্থাৎ ওই আর্কের বাইরে মহাশূন্যে ফেলে দেওয়া হবে। আর যারা 18 বছরের কম তাদেরকে আজীবনের জন্য বন্দী ঘোষণা করা হবে। এমনকি কোনো মানুষের যদি একজনের বেশি দুটো সন্তান হয় সেটাও ছিল আর্কের কাছে একটা অপরাধ, কারণ সেখানে জনসংখ্যা যত বাড়বে তত অক্সিজেন, খাদ্য এবং পানীয় জলের অভাব দেখা দেবে, তাই এই নিয়ম ছিল। এরপর ব্লেককে দেখা যায় সে কিছু মানুষকে উল্টোপাল্টা বুঝিয়ে তাদের হাতের ব্যান্ডটা খোলার জন্য রাজি করায়। এবার প্রশ্ন হলো এই ব্যান্ডটা আসলে কি? এই ব্যান্ডটা এদের হাতে যেটা আছে, এই ব্যান্ডটার সাহায্যে পৃথিবীর বাইরে সেই মহাকাশ স্টেশন যার নাম আর্ক সেখানকার মানুষেরা বুঝতে পারবে যে এরা কি করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে। দেখা যায় কথা বলতে বলতে তারা সবাই একটা জলাশয়ের কাছে এসে পৌঁছায়, এবং জল দেখেই তাদের সাথে থাকা একটা মেয়ে ওই জলে ঝাঁপ দেয়, কারণ তারা কখনো এরকম জলাশয় দেখেনি। যে মেয়েটা জলে ঝাঁপ দেয় স্নান করার জন্য সেই মেয়েটা হলো ব্লেকের বোন, নাম অক্টিভিয়া। কিন্তু জলের নিচে থাকা একটা বিশাল মাছ তার ওপরে হামলা করে। তখন ক্লার্ক এবং বাকিরা বুদ্ধি করে জলে পাথর ফেলে কোনো রকমে তাকে বাঁচায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। ব্লেক এতক্ষণে তাদের সমস্ত সঙ্গীদের মধ্যে বেশিরভাগ মানুষেরই ব্যান্ড খুলে সেটাকে আগুনে জ্বালিয়ে দেয়, এবং এই ব্লেক ওয়েলসকে একদমই সহ্য করতে পারে না। কারণ আগেই বলেছি ওয়েলসের বাবা ছিলেন আর্কের প্রধান, এবং ব্লেকের মা যেহেতু একের বেশি সন্তানের জন্ম দিয়েছিল সুতরাং তার বোনকে জন্ম দেওয়ার অপরাধে ওয়েলসের বাবা ব্লেকের মাকে হত্যার আদেশ দেয়, এবং তার বোনকেও বন্দী ঘোষণা করা হয়, এবং এই জন্য ব্লেক ওয়েলসকে সেরকম একটা সহ্য করতে পারত না। এদিকে দেখা যায় আর্কের কর্মকর্তাদের মধ্যেও একটা বিরোধিতা রয়েছে। আর্কের যে প্রধান যাকে গুলি করা হয়েছে, এই সুযোগে কেন নামে আরেকজন আর্কের প্রধান হতে চাইছে, এবং সে ক্লার্কের মাকে গ্রেপ্তার করে। কেন বরাবরই একজন খারাপ মানুষ এবং ক্ষমতালোভী। আইনের ফাঁকে সুযোগ নিয়েই সে ক্লার্কের বাবাকেও হত্যা করেছিল, এবং বর্তমানে সে চাইছে ক্লার্কের মাকে হত্যা করতে। কেন ক্লার্কের মা বাবাকে সে হত্যা করতে চায়? কারণ ক্লার্কের মা বাবা দুজনই আর্কের যে প্রধান রয়েছে তার কাছের মানুষ। কিন্তু ক্লার্কের মাকে বন্দী করার পর কেন যখন মৃত্যুদণ্ডের জন্য তাকে প্রস্তুত করছিল, সেই সময় অসুস্থ আর্কের প্রধান সেখানে পৌঁছে যায় এবং তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয়। এদিকে পৃথিবীতে দেখা যায় ক্লার্ক জীবনে প্রথমবার পাখির ডাক শুনে সূর্য উদয় হতে দেখে, যার গল্প সে শুধুমাত্র তার মা বাবার কাছে শুনেছিল, আজ চোখের সামনে ঘটতে দেখছিল প্রথমবার। দেখা যায় ক্লার্ক এবং তার সঙ্গীরা এরপর ওই জলাশয়টা পার করার জন্য একটা গাছের ঝুড়ির সাহায্য নেয়। তবে তাদের মধ্যে একজন ওপারে পৌঁছানো মাত্রই একটা বল্লম বুকে এসে বিঁধে যায়। এই ঘটনায় ক্লার্ক স্পষ্ট করে বুঝতে পারে মাউন্ট ওয়েদারে তারা একা নেই, সাথে আরও কেউ আছে যারা এই পৃথিবীতেই বসবাস করছে। এই দৃশ্য দেখে তারা ভয় পেয়ে পালাতে শুরু করে। ঠিক তখনই দূর থেকে তাদের সেই আহত সঙ্গীর চিৎকার ভেসে আসে, যাকে অজানা কেউ বা কারা বল্লম মেরেছিল। তারা সেদিকে গিয়ে দেখে সেখানে কেউ নেই। এদিকে আর্কের কর্মকর্তারা কিছুতেই বুঝতে পারছে না যে তারা যে মানুষগুলোকে পৃথিবীতে পাঠিয়েছে তাদের হাতের ব্যান্ডগুলো কেন অকেজো হয়ে চলেছে। তারা তো আর জানে না যে সেই ব্যান্ডগুলোকে খুলে আগুনে পোড়ানো হয়েছে। তারা ভেবে নিয়েছে যাদের যাদের ব্যান্ড অফ হয়ে গেছে তারা নিশ্চয়ই মারা গেছে। অন্যদিকে দেখা যায় পৃথিবীতে আসার পর এই মানুষগুলো নিজেদের মতো করে জীবন কাটাচ্ছে, আর ব্লেক এই মানুষগুলোর কাছে নিজেকে প্রধান বা লিডার হিসাবে নিজেকে ঘোষণা করে।
অন্যদিকে দেখা যায় দুর্ঘটনার পর ক্লার্করাও তাদের বাকি সঙ্গীদের কাছে ফিরে এসেছে এবং তারা এসে বাকি সবাইকে জানায় যে আমরা এখানে একা নেই। পৃথিবী সম্বন্ধে আমাদের ধারণা ভুল ছিল, পৃথিবী মানুষহীন নয়, এখানে আরও মানুষ আছে, আর এই মানুষরাই তাদের সঙ্গীর ওপরে হামলা করেছে। সুতরাং একদিক থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে পৃথিবী মানুষের বাসযোগ্য হয়ে উঠেছে, মানুষ এখানে বসবাস করতে পারে। কিন্তু অন্যদিকে একটা আতঙ্কের ব্যাপার হলো, এই পৃথিবীতে যারা এখন বর্তমানে বসবাস করছে তারা কিন্তু আমাদেরকে ভালো চোখে নেবে না, কারণ আমরা মহাকাশের ওই পার থেকে এসেছি। সুতরাং এখানে বেঁচে থাকাটা কিন্তু অনেকটাই কঠিন। ক্লার্ক চায় তাদের আহত সদস্যকে ফেরত আনতে, তাই সে কিছু প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে একটা নতুন টিম বানায় যেখানে থাকে ওয়েলস, ব্লেক এবং তার সাগরেদ মর্ফি, এবং ফিনও শেষ পর্যন্ত যোগ দেয়। এদিকে ব্লেকেরও উদ্দেশ্য ছিল এই সুযোগে ক্লার্কের হাতের ব্যান্ডটা ছিনিয়ে নেওয়া। দেখা যায় ক্লার্ক ফিনের সঙ্গে একটা ঝর্ণার কাছে আসে এবং ওটা পার করতেই দেখতে পায় পাথরে রক্তের দাগ, আর সেই রক্তের দাগটা কাঁচা, অর্থাৎ তাদের আহত সঙ্গী কাছাকাছি কোথাও আছে। অন্যদিকে আরকে দেখা যায় একটা মেয়ে এসে ক্লার্কের মাকে জানায় পৃথিবীতে পৌঁছানোর পরে যাদের ব্যান্ড অফ হয়ে গেছে তারা কেউ মারা যায়নি, তারা ইচ্ছে করে তাদের হাতের ব্যান্ডগুলো খুলে ফেলেছে। এখানে বলে রাখি, এই মেয়েটা হলো একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এর নাম র্যাভেন। এদিকে দেখা যায় ক্লার্করা দেখে একটা গাছের ওপরে তাদের সঙ্গীকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু সেই সময় একটা হিংস্র পশু এসে তাদের ওপর হামলা করে। তখন ওয়েলস ওই পশুটাকে গুলি করে ব্লেককে বাঁচায়, এরপর তারা তাদের আহত সঙ্গীকে তাদের ডেরায় নিয়ে আসে। এদিকে দেখা যায় আরকে সমস্ত কর্মকর্তারা বৈঠকে বসেছে, কারণ তাদের কাছে যা খাবার এবং অক্সিজেন আছে সেটা দিয়ে আর ৬ মাস নয়, আর মাত্র ৪ মাস এখানকার মানুষদের বাঁচানো যাবে, তারপর সবাই মারা যাবে। যাতে সবাইকে মরতে না হয় সেজন্য তারা একটা উপায় বের করেছে। কী উপায়? ২০৯ জন মানুষকে হত্যা করতে হবে, এবং এদেরকে হত্যা করলে এই ২০৯ জনের খাবার, পানীয় এবং অক্সিজেন বেঁচে যাবে, সেটা দিয়ে এই আর্কের মানুষরা আরও কয়েক মাস চালিয়ে নিতে পারবে। তবে এই সিদ্ধান্তে সবাই রাজি হয় না। এদিকে দেখা যায় ক্লার্কের মা র্যাভেনকে ডেকে একটা পুরনো মেশিন ঠিক করার কথা বলে। এদিকে পৃথিবীতে দেখা যায় তাদের দুজন সদস্য একটা বিষাক্ত ধোঁয়ার কবলে পড়ে এবং তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আর ক্লার্ক তার অসুস্থ সঙ্গীকে বাঁচানোর জন্য নিজেই তার চিকিৎসা করা শুরু করে, এমনকি সে ওয়েলস এবং ফিনকে সঙ্গে নিয়ে নদীর ধারে বিভিন্ন ভেষজ উপকরণ সংগ্রহের জন্য নিয়ে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর একটা অদ্ভুত ঘূর্ণিঝড়ের মতো ধোঁয়া আসতে দেখে তারা সেখান থেকে পালায়। এমনকি ব্লেক সেই সময় তার সঙ্গীদেরকে নিয়ে শিকারে গিয়েছিল, সেও ওই ধোঁয়ার কবলে পড়ে। এরপর তারা কেউ পালাতে শুরু করে, আবার কেউ বা মাটির নিচে চাপা থাকা একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। এই সময় দেখানো হয় অতীতের কিছু ঘটনা, যখন ক্লার্কের বাবা জীবিত ছিল। ক্লার্কের বাবা জানত যে আর্কের মধ্যে অক্সিজেন কিন্তু অল্প পরিমাণে আছে এবং সমস্ত মানুষকে সে এটা জানাতে চেয়েছিল। তার বাবা যখন তার মাকে এইসব কথাগুলো বলছিল, ক্লার্ক সমস্ত কথা শুনে ফেলে এবং ভরসা করে তার খুব ভালো বন্ধু, যে কিনা আর্কের প্রধানের ছেলে ওয়েলস, তাকে সে বলে দেয় সব কিছু এবং তাকে অনুরোধ করে এই কথাগুলো যাতে সে কাউকে না বলে। কিন্তু এরপর ক্লার্কের বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং আর্কের থেকে মহাশূন্যে বের করে দেওয়া হয়, যেটা ক্লার্ক কখনো মেনে নিতে পারেনি। আর ক্লার্কের প্রতিটা ঘটনায় মনে হয় যে সমস্ত কিছুর জন্য দায়ী তার বন্ধু ওয়েলস। সে মনে করে ওয়েলস নিশ্চয়ই ওয়েলসের বাবাকে গিয়েই সব কথা বলে দিয়েছে, যে ক্লার্কের বাবা অক্সিজেনের যে স্বল্পতা রয়েছে সেটা সবাইকে জানাতে চায়, এবং এই কারণেই হয়তো ওয়েলসের বাবা ক্লার্কের বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছে, এবং এই কারণেই ক্লার্ক আর ওয়েলসের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তো যাই হোক, কাহিনী ফিরে আসে বাস্তবে। দেখা যায় সারা রাত কেটে সকাল হয়ে যায় আর ওই হাওয়ায় মিশানো বিষাক্ত ধোঁয়া অদৃশ্য হয়ে যায়। তবে ওই ধোঁয়ার কবলে পড়ে তাদের এক সদস্য অ্যাডাম ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার চোখে মুখে অসহ্য যন্ত্রণার ছাপ পরিষ্কার বোঝা যায়, তার সারা শরীরটা যেন ফোসকা পড়ে জ্বলে গেছে। সে এতটাই কষ্ট পাচ্ছিল যে সে নিজের বন্ধু ব্লেক এবং ক্লার্কের কাছে নিজের মৃত্যু ভিক্ষা চায়। ব্লেক খারাপ মানুষ হলেও এই অবস্থা দেখে মনে মনে সে কষ্ট পাচ্ছিল। তবে ক্লার্ক তখন অ্যাডামের ভালোর কথা চিন্তা করে ছুরি দিয়ে তার গলাটা কেটে তাকে যন্ত্রণা থেকে মুক্তি দেয়। মানুষ কতটা অসহায় হলে, কতটা যন্ত্রণা পেলে নিজের জন্য মৃত্যু প্রার্থনা করে। তো যাই হোক, এরপর তারা অ্যাডামের দেহটা শেষকৃত্য করতে তাদের তাঁবুতে নিয়ে আসে। অন্যদিকে ক্লার্ক তার অসুস্থ সাথীর শুশ্রূষা শুরু করে। এরপর সে ওয়েলসের কাছে যায় এবং গিয়ে জিজ্ঞেস করে, আমাকে একটা সত্যি কথা বলো তো, তোমাকে যে আমি বলেছিলাম যে আমার বাবা বলেছে আর্কের মধ্যে অক্সিজেন খুব কম আছে, এটা কি তুমি তোমার বাবাকে জানিয়েছিলে, এবং সেই জন্য কি তোমার বাবা আমার বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছিল? কিন্তু অবাক ব্যাপার, ওয়েলস বলে, এটা আমি জানাইনি, এটা তোমার মা নিজে জানিয়েছিল। এদিকে দেখা যায় চিকিৎসা সারা দিয়ে তাদের অসুস্থ সাথী সুস্থ হয়ে উঠেছে। অন্যদিকে দেখা যায় একটা বাচ্চা মেয়ে, যে কিনা তাদের মধ্যে একজন, আর কে তার মা বাবাকেও কোনো একটা অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল,
আর সে মৃত্যুদণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য আর্কের প্রধানের ছেলে উইলসকে সে ছুরি দিয়ে আঘাত করে এবং উইলসও মারা যায় সেখানেই। এই ঘটনায় ক্লার্ক খুবই কষ্ট পায় এবং একই সাথে সে তার মায়ের প্রতি প্রচণ্ড রেগে যেতে থাকে এবং রেগে গিয়ে সে তার হাতের ব্যান্ডটা ভেঙে দেয়, কারণ সে এতদিন পরে জানতে পেরেছে তার বাবার মৃত্যুর জন্য তার মা দায়ী। এদিকে যে অস্ত্রটা দিয়ে উইলসকে হত্যা করা হয়েছিল সেই অস্ত্রটা ওই দলের দুজন সদস্যের হাতে পড়ে। এরপর ক্লার্ক ও বাকিরা বুঝে যায় উইলসকে যে মেরেছে তাদের দলের মধ্যেই কেউ হবে, কারণ এই অস্ত্রটা তাদের মহাকাশযানের দরজা থেকে ভাঙা একটা টুকরো। এবং তারা সন্দেহ করে মর্ফি নামের এই ছেলেটাকে এবং তারা মর্ফিকে মারধর করতে শুরু করে, কারণ মর্ফি ছিল একটু গুন্ডা প্রকৃতির তাই তারা তাকে সন্দেহ করেছিল। এবং মর্ফিকে একটা গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেওয়ার জন্য তারা নিয়ে যায়, কিন্তু ঠিক সেই সময় সবার সাথে চুপচাপ দাঁড়িয়ে থাকা ওই বাচ্চা মেয়েটা চিৎকার করে বলে, আমি উইলসকে মেরেছি, আমি উইলসের হত্যাকারী। এবং এটা শুনে মর্ফি প্রচণ্ড রেগে যায় এবং দু তিনজনকে উস্কে দিয়ে ওই মেয়েটাকেই মারার জন্য তৈরি হয়। তবে ব্লেক তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং এই সুযোগে ক্লার্ক ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে যায়। সাথে যায় আরেকজন মানুষ যার নাম ফিন। তাদের হাত থেকে বাঁচার জন্য ফিন, ক্লার্ক এবং ওই বাচ্চা মেয়েটা মাটির নিচে থাকা একটা বেসমেন্টের মতো ঘরে প্রবেশ করে। তবে রাতের অন্ধকারে বাচ্চা মেয়েটা বেসমেন্টের বাইরে বেরিয়ে যায়। বাকি লোকজন তাকে ধরে ফেলার আগেই ব্লেক তাকে দেখে ফেলে, কিন্তু মর্ফিও বাচ্চা মেয়েটাকে মারার জন্য খুঁজতে বেরিয়ে তাদের দুজনকে দেখে ফেলে। এই সময় ক্লার্ক ও ফিন সেখানে এসে পৌঁছায়। এরপর মর্ফি ক্লার্কের গলায় একটা ছুরি ধরে ওই বাচ্চা মেয়েটাকে তাদের কাছে আসতে বলে। এরপর সেই মেয়েটা ক্লার্ককে বাঁচানোর জন্য ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, আর এর শাস্তিস্বরূপ মর্ফিকে দল থেকে বহিষ্কার করা হয়। অন্যদিকে দেখা যায় আর্কে পড়ে থাকা ওই পুরনো মেশিনটা, যেটা ঠিক করার জন্য ক্লার্কের মা রেভেনকে বলেছিল, সে সেই মেশিনটা ঠিক করে ফেলে এবং জানা যায় ওই মেশিনটার সাহায্যে তারা পৃথিবীতে যেতে পারবে। কিন্তু সেই মেশিনটা স্টার্ট করার জন্য একটা রেগুলেটর দরকার। এই রেগুলেটরটা ক্লার্কের মা তাদের স্পেস সেন্টারের নিয়ম ভেঙে একজনের কাছ থেকে নিয়ে আসে এবং এটা জানার পর কেন ক্লার্কের মাকে অ্যারেস্ট করে। অন্যদিকে রেভেনকে দেখা যায় সে সবার অজান্তেই ওই মেশিনটাকে রেডি করে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। পৃথিবীতে যাওয়ার সেই যানটাকে দেখলে মনে হবে কেউ যেন মহাশূন্য থেকে একটা ছোট্ট বল পৃথিবীর দিকে ছুড়ে মেরেছে। এদিকে দেখা যায় সময়ের সাথে সাথে আর্কের পরিস্থিতি দুর্বল হচ্ছে। বর্তমানে সেখানে অক্সিজেনের পরিমাণ মাত্র 16%, এবং এই বিপদের দিনে একমাত্র ভরসা হলো ক্লার্কের মা। তাই আর্কের প্রধান ক্লার্কের মাকে যে বন্দী করেছিল সেখান থেকে মুক্তি দেয়, এবং এর সাথে সাথেই আর্কের প্রধান জানায় যে 12 ঘন্টা পর তাদের মধ্যে থেকে 320 জন মানুষকে মৃত্যুবরণ করতে হবে, কারণ 320 জন মানুষকে যদি না মারা হয় অক্সিজেন কিন্তু আরও কমে যাবে। এদিকে দেখা যায় 100 বছরের পুরনো মেশিনটা নিয়ে যে রেভেন রওনা দিয়েছিল পৃথিবীতে সেটা পৃথিবীতে প্রবেশ করে এবং একদম ঝড়ের গতিবেগে তাকে আকাশ থেকে নিচে নামতে দেখা যায়। এবং পৃথিবীতে যারা আর্ক থেকে এসেছিল তারা হা করে তাকিয়ে দেখছিল এবং অবাক হয়ে যাচ্ছিল এটা দেখে যে আর্ক থেকে আরেকটা মহাকাশযান পৃথিবীতে এসেছে। যেখানে ওই মহাকাশযানটা নেমেছে সবাই সেখানে যাওয়ার কথা বললে ব্লেক সবাইকে আটকায় এবং সবাইকে আটকে দিয়ে সে নিজে রওনা হয়, কিন্তু সেটা তার বোন দেখে ফেলে। তার বোন তাকে জিজ্ঞেস করে, তুমি একা একা কেন যাচ্ছ? ব্লেক জানায়, আমি আর্কের প্রধানকে গুলি করে এখানে এসেছিলাম, সুতরাং হতে পারে তারা আমাকে খোঁজার জন্য হয়তো এখানে এসেছে, সুতরাং আমি আগে যাব এবং দেখব যে কে এসেছে এবং কী জন্য এসেছে। এরপর দেখা যায় ব্লেক রেভেনের কাছে পৌঁছে মহাকাশ যান থেকে রেডিওটা খুলে সেটাকে জলে ফেলে দেয় এবং একদিকে জ্ঞান হারিয়ে পড়ে থাকা রেভেন জ্ঞান ফিরতে দেখে সে পৃথিবীতে পৌঁছে গেছে। দেখা যায় ক্লার্ক সেখানে চলে আসে এবং তাকে দেখে খুব খুশি হয়, এবং ক্লার্কের পেছন পেছন ফিন সেখানে পৌঁছায়। এই ফিন ছিল রেভেনের প্রেমিক। অন্যদিকে দেখা যায় ক্লার্কের মা তার স্বামীর শেষ ভিডিওটা, যেটা এতদিন ধরে সে লুকিয়ে রেখেছিল, সেটা আর্কের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেয়। যে ভিডিওতে ক্লার্কের বাবা বলেছিল যে লাইফ সাপোর্ট সিস্টেম অর্থাৎ আর্কে খাবার, পানীয় জল এবং অক্সিজেন শেষ হতে চলেছে, এবং এটা দেখার পর আর্কের মানুষদের অনেকেই আত্মবলিদান দিতেও রাজি হয়, অর্থাৎ তারা নিজেরা মরে গিয়ে এখানকার মানুষদেরকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে চায়, কারণ অক্সিজেন অনেক কম হয়ে এসেছে। এবং যারা নিজের ইচ্ছায় বলিদান দিতে চেয়েছে তাদের সকলকে একটা ঘরে প্রবেশ করিয়ে মৃত্যুবরণ করা হয় একটা বিষাক্ত গ্যাসের মাধ্যমে। এদিকে ক্লার্ক, রেভেন, ফিন এবং ব্লেক সবাই মিলে রেভেনের মহাকাশযানটাকে ঠিক করার কাজে লেগে পড়ে, যাতে খুব তাড়াতাড়ি যে কোনোভাবে আর্ক অবধি খবর পৌঁছে যায় যে বর্তমানে পৃথিবী অনেকটাই বসবাসযোগ্য, তাই আর কাউকে আর্কে প্রাণ হারানোর দরকার নেই, তারা পৃথিবীতে আসার জন্য প্রস্তুতি নিতে পারে। এবং এই জন্য তারা খুঁটি লাগিয়ে লোহা স্ট্যান্ডের মতো কিছু একটা সেট করে তার ওপরে একটা স্যাটেলাইট বসায় এবং অনেক মেশিনপত্র এবং যা কিছু তারা আকাশ যান থেকে পায় সব কিছু দিয়ে তারা বার্তা পাঠানোর প্রস্তুতি নেয়। এবং দেখা যায় 3টা রকেট মহাশূন্যের দিকে উড়ে যায়, তাদের গন্তব্য আর্ক। এদিকে দেখা যায় ব্লেকের বোন তার দাদার সঙ্গে দেখা করে ফেরার সময় হোঁচট খেয়ে পড়ে যায়
এবং আহত হয়ে জ্ঞান হারায়। আর দেখা যায় রাতের অন্ধকার নামার পর জ্ঞান ফিরতেই সে তার সামনে একজন বিশাল আকৃতির অচেনা মানুষকে দেখতে পায়। এবং এরাই হলো সেই মানুষ যারা কিনা তাদেরও আগে থেকে এই পৃথিবীতে বসবাস করছে। অন্যদিকে দেখা যায় আর্কের প্রধান এবং ক্লার্কের মা যখন কথা বলছিল, তারা আকাশের দিকে তাকিয়ে একটা ছোট্ট আলোর মতো কিছু দেখতে পায়, আর এই আলোটা ছিল ক্লার্কদের পাঠানো সেই রকেটের আলো। এরপর একটা অতীতের ঘটনা দেখানো হয়। ঘটনাটার সূত্রপাত হয়েছিল 17 বছর আগে, যখন ব্লেকের মা অনেক যন্ত্রণা সহ্য করে তার বোনকে জন্ম দিয়েছিল। আর ছোট্ট ব্লেককে তার মা বলেছিল বোনের খেয়াল রাখিস, কারণ তার মা জানত যেহেতু সে একের বেশি বাচ্চা জন্ম দিয়েছে, হয় এই বাচ্চাটাকে শাস্তি পেতে হবে নয় তাকে শাস্তি পেতে হবে। এমনকি ব্লেক এবং তার মা মিলে অনেক দিন ধরে তার বোনকে লুকিয়েও রেখেছিল সবার চোখের আড়ালে। ঘটনা বর্তমানে ফিরে দেখা যায় ব্লেক তার বোনকে খুঁজে বেড়াচ্ছে। তাদের ডেরার আশেপাশে কোথাও বোনকে না পেয়ে ব্লেক ক্লার্ককে সঙ্গে নিয়ে আরও ভালো করে খুঁজতে শুরু করে, এবং একসময় দেখা যায় আকাশ থেকে তারার মতো জলজল করতে করতে কিছু জিনিস নিচে পড়ছে, অর্থাৎ আর্ক থেকে মৃত মানুষদের শরীরগুলোকে নিচে ফেলা হচ্ছে। এটা দেখে সবাই ভেবে নেয় যে তাদের এত চেষ্টা ব্যর্থ হয়েছে। আসল সত্যিটা হলো তাদের সিগন্যাল পৌঁছানোর আগেই অনেক মানুষ মৃত্যুবরণ করে নিয়েছিল। এদিকে দেখা যায় তার বোন কোনো একটা অন্ধকার গুহার মধ্যে বন্দি, এরপর সে ওখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে। এদিকে বাকিরা সবাই তাকে খুঁজতে খুঁজতে রক্তের দাগ অনুসরণ করে সেই জায়গাটার কাছাকাছি পৌঁছে যায়। এরপর দেখা যায় অনেকক্ষণ ধরে আপ্রাণ চেষ্টা করার পর গুহার পাথর সরিয়ে সুড়ঙ্গ দিয়ে মেয়েটা বাইরে বেরিয়ে আসে। এদিকে আর্কে সদস্যদের মধ্যে একজনকে এক হিংস্র জঙ্গলবাসী ছোঁ মেরে তুলে নিয়ে যায়। তার কিছুক্ষণ পর তার গলা কাটা লাশ নিচে ফেলে দেয়, আর এটা দেখে সবাই বুঝে যায় এখানে কেউ তো আছে। তারা পালাতে শুরু করে, আর তাদের পেছন পেছন জঙ্গলবাসীরা তাদেরকে তাড়া করে। অন্যরকমভাবে বলা যায় তারা জঙ্গলবাসী মানুষদের ফাঁদে পড়ে যায়। ব্লেকের বোনকেও ওই জঙ্গলবাসীরা একসময় ধরে ফেলে, এমনকি পালাতে গিয়ে আরও দুজন মানুষ প্রাণ হারায়। তবে যে জঙ্গলবাসী মানুষটা মেয়েটাকে তুলে নিয়ে আসে সেই কিন্তু খারাপ মানুষ ছিল না। সে মেয়েটাকে সুরক্ষিত একটা জায়গায় রেখে যখন বাইরে যায়, তখন ব্লেক তার বোনকে খোঁজার জন্য তার পিছু নিয়ে অবশেষে তার গুহা অবধি পৌঁছে যায় এবং তার বোনকে খুঁজে পায়। কিন্তু ব্লেকের বোনের কাছেই জঙ্গলবাসী আসতেই সে তাকে পাথর দিয়ে আঘাত করে, আর জ্ঞান ফিরতেই সেই জঙ্গলবাসী ব্লেক সহ আরও কিছু জনকে সেখানে দেখলে তাদের মধ্যে মারপিট লেগে যায় এবং এর ফলে ফিন গুরুতর আহত হয়। অন্যদিকে ক্লার্ক রেভেনকে নিয়ে ফিনের দেখানো বেসমেন্টে যায় এবং সেখানে গিয়ে তারা রেডিও ফ্রিকোয়েন্সি অর্থাৎ বেতার সংযোগ তৈরি করার চেষ্টা করে, প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে এবং তাদের ডেরায় এসে রেডিওটা ঠিক করতে শুরু করে, কারণ যত তাড়াতাড়ি সম্ভব আর্কের সঙ্গে রেডিও যোগাযোগ শুরু করতে হবে। আর্কের মানুষগুলোকে বলতে হবে যে তোমাদের আর মৃত্যুবরণ করার দরকার নেই, তোমরা পৃথিবীতে আসার জন্য প্রস্তুত হও, কারণ পৃথিবী বাসযোগ্য হয়ে উঠেছে। তারপর কি হলো? আর্ক থেকে সবাই কি পৃথিবীতে নেমে এলো? আর যদি পৃথিবীতে নেমে আসে, এখানে কিন্তু হিংস্র জঙ্গলবাসীরা রয়েছে, তাদের জন্য অপেক্ষা করছে আরও বড় বড় বিপদ। এবং এই পারমাণবিক বিস্ফোরণে 97 বছর পর পৃথিবী কিন্তু আরও ভয়ানক হয়ে উঠেছে, যেটা সম্বন্ধে এই মানুষগুলো জানত না। সেই জঙ্গলবাসী মানুষগুলোই বা কারা, আর পৃথিবী কি আবার আগের মতো হয়ে উঠতে পারল? এই সমস্ত প্রশ্নের উত্তর জানা যাবে পরের ভিডিওতে। এটা একটা অনেক বড় ওয়েব সিরিজ এবং 13 এপিসোড আছে। ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি 60 এপিসোডকে এখানে এক্সপ্লেন করলাম, আর বাকিগুলো নিয়ে পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তবে হ্যাঁ, তোমরা যদি চাও তাহলেই পরের পার্ট আসবে। তোমরা এই ওয়েব সিরিজের পরের পার্ট চাও কিনা কমেন্টে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর এই ওয়েব সিরিজ ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও অবশ্যই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।